জীবন এবং আধুনিক চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে এ বিষয়ে কথা বলবার জন্য উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে প্রবাসী, বিশেষ করে এক এক দেশে এক এক ধরনের প্রবলেম তারা যে ফেস করে সেই বিষয়টিতে আসব। একজন দর্শক ফেসবুকে প্রশ্ন রেখেছেন, তার নাম ইউসুফ। পিঠের বাম পাশে তীব্র ব্যথা, বুকের বাম পাশে ব্যথাটা আসে এবং বাম হাতেও ব্যথাটা অনুভব হয়, আঙ্গুল ঝিঝি করে, ক্যালসিয়াম এবং নিউরো বি খাচ্ছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। জি ধন্যবাদ। আসলে এটা অনেক সময় বাম বুকে বা বাম পাশে ব্যথা হলে রোগীরা মনে করে যে হার্টের সমস্যা বা এটা এটা যে কোনো ভাবে যে কোনো ডাক্তারও মনে করবে, কারণ হচ্ছে হার্টের পেইনটা সাধারণত লেফট চেস্ট এবং আমাদের যে জ এই টাইপ এই সাইডেই বেশি ব্যথা হয়ে থাকে, কিন্তু ওনার পাশাপাশি যেতে কিন্তু আঙ্গুলের ঝিঝি ঝিঝি করে বলেছেন। তো আঙ্গুল ঝিঝি কিন্তু সাধারণত হার্টের ব্যথার থেকে করে না। যদি এই ব্যথাগুলোর সাথে আঙ্গুল ঝিঝি থাকে, বুঝতে হবে ওনার কোনো নার্ভ রুট কম্প্রেশন আছে, মানে পিঠের হয় ডর্সাল স্পাইন বা সার্ভাইকেল স্পাইনের কোথাও রুট কম্প্রেশন আছে, সেক্ষেত্রে যেটা আমরা বলি ডিস্ক প্রোল্যাপস হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই ক্ষেত্রে আমি ওনাকে বলবো একটা এমআরআই করে দেখতে। এমআরআই যদি করে তাহলে সমস্যাটা ক্লিয়ার বোঝা যাবে। এবং এই ক্ষেত্রে ওনাকে কিছু আর্গোনমিক্যাল কারেকশন দরকার, যেমন উনি যদি দুটো বালিশ ব্যবহার করে বা উঁচু বালিশ ব্যবহার করে বা হার্ড শক্ত বালিশ ব্যবহার করে অ্যাভয়েড করতে হবে। বালিশ হইতে হবে পাতলা নরম এবং নিচু সফট, যদি এই জাতীয় বালিশ ব্যবহার করে অনেকাংশে কমে যায়। তারপর হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার, কাজের কারণে অনেক সময় সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, দীর্ঘ মেয়াদি অনেক কাজ আছে। আমি কিন্তু প্রবাসীদের অনেকে দেখলা দেখি যে তাদের বিভিন্ন স্পাইনাল পেইনের মানে মেরুদ শরীরের শারীরিক পেইনের সাথে মেরুদণ্ডের বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসে, যেমন সামনে কুঁজো হয়ে যাওয়া, কাইফোসিস হয়ে থাকে, ঘাড় কুঁজো হয়ে যায়, গোয়ার সাম্পলে আমরা পিঠে কুঁজো হয়ে গিয়েছে, বা কেউ ডান পাশে কাত হয়ে থাকে, কেউ বাম পাশে কাত হয়ে থাকে, সে হয়তো বুঝতে পারে না। যখন আমাদের কাছে আসে আমরা অ্যাসেস করলে দেখি স্পাইনাল ডিফারেন্ট টাইপ অফ ডিফর্মিটিস, এবং নট অনলি মেরুদণ্ডের একেবারে প্রতিটা জোড়ার বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আমাদের কাছে আসে। আচ্ছা, তো উনি আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে এসে আবার এই প্রসঙ্গে ফিরব আমরা। আসসালামু আলাইকুম, কে আছেন দর্শক আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি সুজন থেকে সুজন বলছিলাম। আচ্ছা, আমি একটু রোড অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ডের লাম্বার দুইটা হাড় ভেঙে গেছে। আচ্ছা, এমআরআই করাছিলাম, চিকিৎসা অনেক করাছি, সব ডাক্তারই বলছে যে অপারেশনের দরকার নাই। আমি ওই সুপ্রা বি, রোকাল বি, ক্লিন 50 এগুলো মেডিসিন বলছে। তো স্যার আমার প্রশ্ন হলো, আমি মানে এই অসুখ থেকে আমি ভালো হবো কিনা পুরোপুরি? বর্তমানে কি সমস্যা আপনার? ওই ওই জায়গায় একটু ব্যথা করে আমু দিতে পারি না স্যার, আমু দিয়ে কোনো কাজ করতে পারি না সামনে ঝুঁকে। আচ্ছা, আর কি জানতে চাচ্ছেন? আমি বুঝতে পারি না এখন আমি সামনে ঝুঁকে কোনো কিছু করতে পারবো কিনা, আর এটা আমার কোনো ভয়ের কোনো কিছু কিনা স্যার, ওখানে ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা থাকবে কি? আচ্ছা, ধন্যবাদ, ভালো করে একটু বোঝা দিন। অবশ্যই অবশ্যই, জি ধন্যবাদ। মানে উনি আঘাত পেয়েছে অ্যাক্সিডেন্টের কারণে, ওনার ভেঙে গেছে মেরুদণ্ডের হাড়, যে কোনো লেভেলে হতে পারে। এখন উনি হামু দিতে সমস্যা হয়, পারে না, ব্যথা হয়, ওনার আবার ভবিষ্যতে ভয় আছে যে ওখানে কোনো ক্যান্সার বা এই জাতীয় কোনো খারাপ রোগ হতে পারে কিনা। প্রথম হয়েছে কোনো একটা অ্যাক্সিডেন্ট, পোস্ট ট্রমাটিক, হাড় ভেঙে গেলে বা যে কোনো কিছু হলে সেখানে যদি এমআরআই বা এক্সরে করে বা সিটি স্ক্যান অনেক সময় খুবই ইফেক্টিভ, যদি দেখা যায় যে ওখানে কোনো বড় কোনো কর্ড কম্প্রেশন নাই বা হার লিস্থেসিস হয় না মানে সরে যায় নাই, এবং রুগীর ফিজিক্যালি বড় কোনো প্রবলেম নাই, যে পা অবশ হয়ে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, পশ্চা পায়খানার সমস্যা, যদি এগুলো না থাকে সাধারণত সার্জারির তেমন কোনো প্রয়োজন হয় না। সেই ক্ষেত্রে আপনাকে পুনর্বাসন করতে হবে, রিহ্যাবিলিটেশন। তো রিহ্যাবিলিটেশনের মধ্যে যেমন উনি কিছু সাপ্লিমেন্ট খাচ্ছে, ক্যালসিয়াম বা B1 B6 খাচ্ছে, তো এই ক্ষেত্রে এই যে B1 B6 এবং ক্যালসিয়াম, এটা কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর খাওয়াটাও ওয়াইজ হবে না। মানে এটার এমন কোনো সিস্টেম নেই যে আপনি সারা বছরই খেতে হবে। তো আমার মনে হয় আপনি যে ওষুধগুলা খাচ্ছেন টানা 2 মাস গ্যাপ মানে খেয়ে আবার আপনাকে 1 মাস গ্যাপ দিতে হবে, মানে 1 মাস গুলা টেস্ট করে দেখা যেতে পারে, ভিটামিন ডি এর লেভেল কি আছে এগুলা দেখা যেতে পারে।
এগুলো আপনি করেন, পাশাপাশি সাপ্লিমেন্ট যেগুলো খাচ্ছেন এগুলা এইভাবে গ্যাপ দিয়ে দিয়ে খান। আর আরেকটা হচ্ছে আপনি কিছুদিন কোনো একটা ভালো রিহ্যাবিলিটেশন, যারা বাত ব্যথা এবং ফিজিওথেরাপির চিকিৎসক, তাদেরকে আপনি দেখে থেরাপি নিতে পারেন এবং এক্সারসাইজ করতে পারেন। স্পেশালি কোমর ব্যথার ক্ষেত্রে বিভিন্ন প্রকার পেলভিক ফ্লোর মাসেল এক্সারসাইজ, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এগুলো আপনি বাসায় শুয়ে শুয়ে করলেই হবে, ডাক্তার সাহেব থেকে শিখে করতে হবে, কারণ আপনার জন্য স্পেসিফিক আলাদা আলাদা এক্সারসাইজ দিতে হবে। এই গেল এটা। আরেকটা হচ্ছে আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি যে ভয় পাচ্ছেন, হ্যাঁ, অনেক সময় সাধারণত কোনো দুর্বল পয়েন্টে সেকেন্ডারি টিউবারকুলোসিস এটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাও যদি বডি ইমিউনিটি খারাপ থাকে, যেমন টিবি রোগ, এটা অনেকেরই হয় বাংলাদেশে, আঘাত না পেলেও হতে পারে, এমনও হতে পারে। তো এটা হচ্ছে আপনার যদি শারীরিক মানসিক যদি আপনি ইমিউনাইজ মানে ইমিউনিটি কমে যায় তখন এটা হয়। তো এটা নিয়ে আমার মনে হয় কোনো ভয়ের কোনো কারণ নেই। আর ক্যান্সার হওয়ার চান্স সাধারণত ভাঙা জায়গায় হয় না, এটা নিয়ে এত আপনি ওরির হবেন না। আপনি হাসি খুশি থাকেন, সুস্থ থাকেন, পুষ্টিকর খাবার খান, যেমন দুধ, ডিম, তরি তরকারি, এক্সারসাইজগুলা করেন, প্রয়োজনে ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন ফিজিওথেরাপি নেন। হ্যাঁ, ইনশাল্লাহ এই জাতীয় কোনো ভয় আপনার কোনো কারণ নেই, সামনে আপনি ভালো থাকতে পারবেন। হ্যাঁ, অনেক সময় ইঞ্জুরি জায়গায় পরবর্তীতে সেকেন্ডারি একটা চেঞ্জ আসতে পারে, যেমন আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, ক্ষয় হতে পারে। তো সেই ক্ষেত্রে যেমন আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট, এই যে বলছিলাম ইতিপূর্বে মিনারেলসগুলো, গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, জিঙ্ক, ভিটামিন ডি, এগুলা লেভেল দেখে আমরা মাঝে মাঝে রোগীরা যদি 1-2 মাস খাইলো, খেলো, আবার 1 মাস ব্রেক দিলো, আবার 1-2 মাস খেলো, এইভাবে মেনটেন করলে শুধু যে ভাঙা জায়গার সমস্যা না, শরীরে যে কোনো আমাদের হাড় ও জোড়া সুস্থ রাখতে এগুলা সহায়তা করে থাকে। এবং এক্সারসাইজ খুবই ইম্পর্টেন্ট, সাথে এক্সারসাইজও করতে হবে, করতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সালাম আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি নারায়ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ মুসামিয়া। আচ্ছা, আমার ওয়াইফের আজকে 2006 থেকে এই যে পায়ে ব্যথা, হাতে ব্যথা ছিল, তো আপনার ডাক্তার হের দিছিল সেলাজিন, আবার একবার দিল ইঞ্জেকশন, এখন হাত বাঁকা হয়ে গেছে, আবার এখন আবার দিছে আপনার নদিয়া, আবার ওই দিছে আপনার ওই প্যারাসিটামল 665, জি, আবার না পায় একটা। হুম হুম ওনার বয়স কত? আমি জানতে চাইতেছি না পায় একটা খাইলে এটা কি হ্যাঁ কিডনিতে কোনো কিছু ইয়া করে কিনা। আচ্ছা, আর কোনো, আর কোনো জানার কিছু নাই? এর আগে আপনার ওই ব্যথার ওষুধ দিছিল, ছেলে ছেলার দিন খাইতেছে ডেলি 3টা কইরা। আচ্ছা, ওনার বয়স কত? বয়স কত? নদিয়ার, আমি জানতে চাই যে নদিয়া দিল, বয়স হইল 55 বছর। আচ্ছা বলেন, এখন কি জানতে চান বলেন? এখন আমি জানতে চাইছি এই যে মোদিয়া দিল ট্যাবলেটটা, এটা এটা কি, এটা কাজটা কি? আচ্ছা, আর এটা কি কোনো কিডনির কোনো ক্ষতি করে, ক্ষতি করতে পারে কিনা? আচ্ছা জি, দর্শক ধন্যবাদ আপনাকে। ওনার ওয়াইফের আর্থ্রাইটিস জনিত সমস্যা এখন কিন্তু বেঁকে গেছে উনি বললো, তার মানে এখন অলরেডি ডিফর্মিটি তৈরি হয়ে গেছে, তার মানে অনেক দিন ধরে রোগটি, এই রোগটা আছে শরীরে। এবং পাশাপাশি উনি যে এই যে নাপা এক্সট্রা বা নোডিয়া এই ওষুধগুলা খাচ্ছে, খেতে পারবে কিনা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এই জাতীয় রোগী বাংলাদেশে প্রচুর আছে। প্রথম কথা হচ্ছে দিস ইজ এ অটোইমিউন ডিসঅর্ডার, মানে এটা হচ্ছে প্রতিটা শরীরের জোড়াগুলো আক্রান্ত হয়, হয়ে আস্তে আস্তে ইনফ্লামেশন হয়, প্রদাহ হয়, এবং বছরের পর বছর চলতে থাকে। এটা কিন্তু কন্টিনিউয়াস, এটা একটা প্রগ্রেসিভ ডিজিজ, হ্যাঁ, আস্তে 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 হইতেই থাকে, বাড়তেই থাকে। এবং এটা কিন্তু কোনো ফেটাল না, ফেটাল বলতে হচ্ছে যেমন অনেক সময় আমাদের করোনা রোগী মারা যেতে পারে শ্বাসকষ্টে, কিন্তু আর্থ্রাইটিস রোগী সাধারণত মারা যায় না, তারা হচ্ছে ডিজেবল হয়ে যায়, পঙ্গুত্ব বরণ করে, আস্তে আস্তে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে, হ্যাঁ, একেবারে টোটালি বিছানায় পড়ে যেতে পারে, যেটা ওনার ওয়াইফ ওই দিকে আগাচ্ছে। ওনার বয়স এখন 50 মতো বা 50-এর উপরে, এবং ওই যে আর্থ্রাইটিস এখন, এবং অস্টিও আর্থ্রাইটিস নতুন অ্যাড হয়েছে, অস্টিওপোরোসিস, বয়সজনিত, মহিলাদের বয়স বাড়ার সাথে সাথে হরমোনাল সমস্যা থেকে আরও বিভিন্ন সমস্যা হাড় ও জোড়ার হয়ে যায়, তখন দেখা যায় যে একেবারে ডিফর্মড হয়ে যায়। তো
তা প্রথম কথা হচ্ছে আপনি যে ট্রিটমেন্টগুলো নিচ্ছেন, ওষুধ খাচ্ছেন, অবশ্যই কোনো ডাক্তার সাহেব দিয়েছে, সেটা ডাক্তারের তত্ত্বাবধানে নিয়মিত ওষুধ খেয়ে যেতে হবে, বন্ধ করা যাবে না, এবং উনি যেভাবে বলে সেভাবে আপনাকে করতে হবে, এবং প্রতি 2 মাস 3 মাস পর পর লিভার, কিডনি এবং সিবিসি অন্যান্য টেস্টগুলো করে ডাক্তার সাহেবকে দেখাতে হবে যে এই ওষুধ থেকে কোনো সমস্যা হচ্ছে কিনা। আপনার প্রথম প্রশ্ন হচ্ছে নাপা এক্সটেন্ড বা এক্সট্রা খেতে পারবেন কিনা। যদি ডাক্তার সাহেবরা দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি খেতে পারবেন, কিন্তু এই সকল ক্ষেত্রে দীর্ঘমেয়াদী এই সকল ওষুধ খাওয়ার কোনো যৌক্তিকতা নাই। আর নোডিয়াটা একটা ডিজিজ মডিফাইং ড্রাগ, যদি ডাক্তার সাহেব দিয়ে থাকে অবশ্যই আপনি খাবেন, কিন্তু ওই যে বলছেন যে লিভার এবং কিডনি টেস্ট করে দেখতে হবে প্রতি 3 মাস 2 মাস পর পর যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, যদি প্রবলেম না হয় আপনি কন্টিনিউ করেন। এটা একটা, এটা হচ্ছে একটা ডিজিজ মডিফাইং ড্রাগ, মানে আপনার রোগকে সারাতে বা অন্যদিকে ডাইভার্ট করতে সহায়তা করে, ইনফ্লামেশন কমাতে সহায়তা করে। তাও বা আপনি এগুলা কন্টিনিউ করেন কোনো অসুবিধা নেই ডাক্তারের পরামর্শে, কিন্তু এই রোগীর মূল ট্রিটমেন্টই হচ্ছে পুনর্বাসন ফিজিওথেরাপি চিকিৎসা। আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। আপনি যদি এই ওষুধগুলোর পাশাপাশি একজন রিহ্যাবিলিটেশন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ তত্ত্বাবধানে থেকে প্রয়োজন হসপিটালে থেকে বা এসে গিয়ে আপনার যেভাবে সুবিধা হয় ওনাকে ফিজিওথেরাপি, এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, রিহ্যাবিলিটেশন করেন, তাহলে ওনার হাত পাও বেঁকে যাবে না, ব্যথাও অনেকাংশে কমে যাবে, আর এই যে ব্যথার বিভিন্ন ওষুধ নির্ভরতা আপনাকে কমিয়ে আনবে। আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। পাশাপাশি বাসায় বিভিন্ন প্রকার নিয়মকানুন মেনে চলা, এক্সারসাইজ করা, কুসুম গরম পানিতে হাত পা ডুবিয়ে সেঁক দেওয়া, এই যে অ্যাক্টিভিটিসগুলো মেনটেন করা, পুষ্টিকর খাবার খাওয়া, হ্যাঁ, মহিলাদের কাজের ধরনগুলো চেঞ্জ করা বা ভুলভাবে কাজ করলে সেটাকে কারেকশন করাই, সেটা আপনাকে একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। আশা করি আপনি এভাবে চিকিৎসা চালান, ইনশাল্লাহ উনি ইমপ্রুভ হবে এবং ভালো থাকতে পারবে। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষা আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, মারিগঞ্জ থেকে সাদা দেখে। আচ্ছা আচ্ছা, জি সাদা আচ্ছা, বলেন সমস্যা, বলেন। আমার আমার 22 বছর, জি কোমর সমস্যা আমার। আচ্ছা, আমি এমআরআই করেছিলাম ও কিডনির একটা এক্সরে করেছিলাম ও আপনার প্রস্তাবের ও একটা রক্তের এক্সরে করেছিলাম। মানে সবই ঠিক আছে, মানে এমআরআই তে আপনার কোমরে মানে আর হাড় মানে কিংবা ফাটন দিচ্ছে। যে আমি কি করতে পারি? আমি এসপি হাসপাতাল দেখাইছিলাম, ঢাকা এসপি হাসপাতাল। আপনার কি করেন আপনি, কাজ কি? জি, আমি বর্তমান কিছু করি না, বাসায়। আগে কি করতেন, মানে আপনি এই এই এত বছর পর্যন্ত কি করেছেন? আমি আগে, জি আপনার পেশাটা বলেন, মানে আপনি কি করেন, বর্তমানে কিছু করেন না বুঝতে পেরেছি, আগে কি করতেন? আমি 10 বছর আমি জেলে কাজ করতাম, মানে আপনি কাজ। আচ্ছা, জি ধন্যবাদ। আমরা দর্শকের প্রশ্নের উত্তরটি দিব একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচে ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।